বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ এবং ভেষজ গুণসম্পন্ন একটি উদ্ভিদ কালকেশি বা কেশরাজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব ইনশাআল্লাহ। সৌন্দর্য পিপাসু মানুষের জন্য চুলের যত্নে একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ কেশরাজ বা কালকেশি। চুলের পরিচর্যায় কেশরাজের ব্যবহার সর্বজন স্বীকৃত ও বহুল ব্যবহৃত। চুলের যত্নে প্রাচীনকাল থেকেই উদ্ভিদটি ব্যবহার হয়ে আসছে চুলের জন্য উপকারী বলেই একে কেশরাজ বা কালকেশি বলা হয়। নিয়মিত এর রস মাথায় মাখলে চুল দীর্ঘ হয় এবং কালো হয় এবং চুল পড়া বন্ধ হয়ে যায়। কালকেশি বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ইক্লিপ্টা অ্যালবা এবং ইংরেজিতে একে ফলস ডেইজি বলা হয়। দেখতে অনেকটা ঠিক ঘাস ফুলের মতো। এর শাখা থেকে পোশাকা বের হয়। শাখা বা পোশাকা বের হয় বিপরীতভাবে এবং লম্বায় 50 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। কালসে এবং রসে ভারী হয়। শাখা পোশাকা অনেকটাই ভারী এবং সেটা নিচের দিকে হেলানো থাকে। শাখা পোশাকার মতো পাতাও বিপরীতভাবে বা একান্তরভাবে বের হয়। কালকেশির পাতা খুব ছোট, গাঢ় সবুজ রঙের, লম্বায় 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং চিকন। পাতার কোল থেকে পোশাকা বের হয়। এই পোশাকার শেষ প্রান্তে 2 থেকে 3টি ফুল ফোটে। কালকেশির ফুল সাদা রঙের, অনেকটা সাদা সাদা রঙের পরাগ নালী থাকে। ফল গাঢ় সবুজ প্লটের মতো। ফলের ভেতরে অতি ক্ষুদ্র বীজ থাকে। বীজের খোসা শুকনো মাটির মতো। এই ফল ফেটে বীজ পরে মাটিতে এমনি এমনি চারা গজায়। গাছটি সাধারণত বাংলাদেশের মাঠে ঘাটে, পুকুর ধারে, বন জঙ্গলে, ক্ষেতের আইলসহ সর্বত্রই, এমনকি ভারতীয় উপমহাদেশের সর্বত্রই দেখতে পাওয়া যায়। এছাড়াও চীন, থাইল্যান্ড এবং ব্রাজিলে প্রচুর জন্মে থাকে। গাছটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। অনেক জায়গায় কেশুতি, কেউতি, কেশরে, কালকেশি, কেশটি, কসুতি, খেতুয়া, কেশার্ত, কেশরাজ, কেশুরিয়া, কেশরঞ্জন, কেশরঞ্জক, কালসুতা প্রভৃতি নামে পরিচিতি লাভ করছে। তবে গাছটি কালকেশি বা কেশরাজ নামেই বেশি পরিচিত। এই গাছটির সমস্ত অংশই সাধারণত ভেষজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কালকেশিতে প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান বিদ্যমান রয়েছে। এতে রয়েছে কমোস্ট্যান্স, ভিটালেকটন, ডাইমিটাইল ভিটালেকটন, পপিপেপটাইড, পলিসাইটোলিনস, স্টেরল, ফ্ল্যাভিনয়েড, টিটারফেন, এছাড়াও অ্যালকোলয়েড, স্টেরল, ইউডেলোলেকটন, লিউলেইলিন, টিটারফেন, গ্লাইকোসাইড এবং ফাইটোস্টেরল বিদ্যমান। খুবই উপকারী। কেশরাজ একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, চলুন এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কেশরাজের কাঁচা পাতা বেটে রস তৈরি করে মাথায় ঘষে ঘষে লাগালে, এরপর কেশরাজের মিশ্রণ চুলে শুকিয়ে আসা পর্যন্ত রাখলে, তারপর পরিষ্কার করে ফেললে, এভাবে যদি 250 ml তিল বা নারকেল তেলের সাথে 1 কাপ কেশরাজের কাঁচা রস, তার সাথে আমলকি একটি, কারি পাতা 4-5টি এবং সামান্য পরিমাণে মেথি দানা একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাপড় দিয়ে সেঁকে নিতে হবে এবং কাঁচের বোতলে সেটা সংগ্রহ করতে হবে। এভাবে তৈরিকৃত মিশ্রণটি মাথায় যদি মালিশ করা যায় তাহলে মাথা ঠান্ডা হবে, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে এবং কালো হবে। উকুন নাশক হিসাবে কেশরাজের পাতার রস চুলের গোড়ায় লাগান, এরপর একটি পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার এভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে সমস্ত উকুন একদম চলে যাবে ইনশাআল্লাহ। ক্যান্সারে ইথনো ফার্মাকোলজিস্ট পত্রিকার জার্নাল স্টাডিতে দেখা যায় যে কেশরাজ ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলতে সক্ষম। নিরাপদ কীটনাশক জার্নাল প্যারাসিটোলজিস রিসার্চের গবেষণায় দেখা গেছে যে কেশরাজ পরিবেশে কোনো প্রতিকূল প্রভাব ছাড়াই মশার লার্ভা কী করতে, ধ্বংস করতে সক্ষম। 2 চা চামচ কেশরাজের কাঁচা রস 500 ml পানির সাথে মিশিয়ে আপনার ঘরের ভিতরে বা বাহিরে স্প্রে করলে মশার আক্রমণ হতে রক্ষা পাবেন। শরীরে কেটে যাওয়া স্থানে কেশরাজের পাতা পেস্ট করে বা পেস্ট বানিয়ে লাগালে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে কাটা স্থান অর্থাৎ ক্ষত শুকিয়ে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথা ব্যথা, সূর্যোদয়ের পর অনেকের মাথার যন্ত্রণা হয়, তারা কেশরাজের রস 2 ফোঁটা নাকের ভিতরে এবং কপালে মালিশ করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
লিভার ও কিডনির ক্ষতিরোধ করে। লিভারের সুরক্ষায় কেশরাজে বিদ্যমান অ্যামিডোপাইরিন, এন-ডিমেথাইলিন এবং গ্লুকোজ 6-ফসফেটের কার্যকারিতা লিভার অ্যাবসেস, লিভার সিরোসিস, লিভারের প্রদাহ, জন্ডিস দূর করতে সাহায্য করে থাকে। এমনকি লিভারের টনিক হিসেবে কাজ করে থাকে এটি। তবে দৈনিক কেশরাজ পাতার রস 1 চা-চামচ আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করলে সেটা রক্তস্রোত থেকে সব ধরনের ক্ষতিকর পদার্থ শরীর থেকে বের করে দেয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুরক্ষা সম্পত্তি এক গবেষণায় দেখা গেছে কেশরাজের নির্যাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে। সম্পত্তি এক গবেষণায় দেখা গেছে নিয়মিত 2 চা-চামচ পরিমাণ কেশরাজের রস সেবন করলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে, সুগারের লেভেল, গ্লাইকোসাইডের হিমোগ্লোবিন এর পরিমাণ কমায় এবং গ্লুকোজ 6-ফসফেট এবং ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট এর পরিমাণ কমায় এবং লিভারের হেক্রোক্রিনেজের কার্যকারিতা বৃদ্ধি করে থাকে। কীটনাশক হিসেবে কৃমি প্রতিরোধে কেশরাজ একটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কেশরাজের পাতা গরম পানি দিয়ে নির্যাস বের করে মায়োকার্ডিয়াল ডিপ্রেশেন্ট এবং হাইপোটেনসিভ এবং কয়েকটি পাতা বেটে খেলে কৃমি ভালো হয়ে যায়। কেশরাজ কাশির প্রকোপ কমাতে বেশ কার্যকরী। যাদের কাশির সমস্যা রয়েছে তারা কেশরাজের কয়েকটি পাতা বেটে খেলে কাশি উপশম হয়। যাদের মাথা অল্পতেই গরম হয়ে যায় তাদের জন্য কেশরাজ হতে পারে এক অনন্য সমাধান। কেশরাজের পাতা বেটে মাথায় প্রলেপ দিলে কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায়। কালো কেশির পাতার রস নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পেয়ে থাকে। জন্ডিস ভালো করতে কালোকেশিতে রয়েছে অ্যামিডোপাইরিন এন, তাই এর রস যদি খাওয়া যায় তাহলে জন্ডিস ভালো হয়। এর কিছু সতর্কতা রয়েছে। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, হার্ট বা কিডনির সমস্যা রয়েছে, এমনকি গর্ভে সন্তান রয়েছে অথবা সন্তানকে দুগ্ধ পান করান, তাদের এটা অ্যাভয়েড করে চলাই উচিত। তো প্রিয় দর্শক, এটা আমরা নিয়মিত ব্যবহার করতে পারি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করে বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।